আমাজন রেইনফরেস্ট বা আমাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলেই না, জীব বৈচিত্র্যের ঘনত্বের বিচারে শীর্ষস্থানের অধিকারী। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিকে আমাজন বাংলাদেশের তুলনায় 40 গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হল আমাজন। এ বনে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজন বনে, সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্ত আশ্চর্য আমাজন বন সম্পর্কে জানব আজকের পর্বে। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 500 কোটি বছর আগের ইউসিন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় সিংহভাগ অঞ্চল জুড়ে অবস্থিত। এ বনে মোট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে বাংলাদেশের 40 গুণ। আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত 2টি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনইভাবে 9টি দেশের মধ্যে অবস্থিত। এই 9টি দেশের মধ্যে আমাজনের 60% অংশ শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত। এছাড়া অন্যান্য 8টি দেশের মধ্যে পেরুর নিয়ন্ত্রণে রয়েছে শতকরা প্রায় 13% জঙ্গল। শতকরা প্রায় 8% নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়া আছে তৃতীয় অবস্থানে। শতকরা 7% এবং 6%-এর কিছু বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকা কলম্বিয়া এবং ভেনিজুয়েলা রয়েছে যথাক্রমে 4র্থ এবং 5ম অবস্থানে। এরপর গায়ানা নিয়ন্ত্রণে রয়েছে শতকরা প্রায় 3%। সুরিনাম এর নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 2.5%। তালিকার 8ম এবং 9ম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। এই 2টি দেশের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 1.4% এবং 1% বনাঞ্চল। আমাজন বনে আছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1300 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 2,200 জাতের মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির জানা অজানা জীবজীবাণু রয়েছে। এ বনের মাঝখান দিয়ে বয়ে গেছে আমাজন নদী। গোটা পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে আমাজন। এ কারণে আমাজনকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। আমাজন এতটাই ঘন জঙ্গল যেখানে বৃষ্টির সময় আমাজনের কোনো জায়গায় বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে লেগে যায় 10 মিনিট। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। নদীর পানি অত্যন্ত উষ্ণ হওয়ার কারণে একে ফুটন্ত নদীও বলা হয়। এই নদীর সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও এই নদীর পানি উষ্ণ হওয়ার রহস্য বের করতে পারেননি। এখানকার গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও প্রাণীর কূলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। মজার বিষয় হল হাজারো রকমের প্রাণী সমাহার থাকলেও এখানকার প্রাকৃতিক সিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে রয়েছে। এ বনে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল জেগুয়ার, গোলাপি ডলফিন, তামান্দোয়া, তাতির, মানাতি, ইঁদুর, কাঠবিড়ালি, বাদুর ইত্যাদি।
সমস্ত পৃথিবীর 10% অদ্ভুত চিহ্নিত প্রাণীর বসবাস এই বনে এবং প্রতি বছর বিজ্ঞানীরা অসংখ্য অচেনা প্রাণীর দেখা পান এই জঙ্গলে। পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইগল, টুকান, হোয়াইট জিন, দ্রুতগামী হামিংবার্ড এবং আরও রং বেরঙের পাখি। পৃথিবীর প্রায় সকল পাখিদের 1/5 এই বনে রয়েছে। মাছের মধ্যে উল্লেখযোগ্য আছে মাংসাশী লাল পিরানহা, বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং স্বাদুপানির অন্যতম বড় মাছ পিরারুকু, যার ওজন 150 কেজি পর্যন্ত হতে পারে। এই মাছ এতটাই ভয়ঙ্কর যে এরা একটা আস্ত মানুষকে নিমিষে খেয়ে ফেলতে পারে। সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত বোয়া সাপ। বোয়া সাপ তারা শিকারীকে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। তাছাড়া রয়েছে কুমির, কচ্ছপ। বিভিন্ন জীবের পাশাপাশিও বিভিন্ন ক্ষতির প্রাণী আছে আমাজনে। তাদের মধ্যে বিষাক্ত মাকড়সা, রক্তচোষা বাদুর, বিষাক্ত ব্যাঙ, বিষাক্ত বুলেট অ্যান্ট ও ম্যালেরিয়া। তাছাড়া জেগুয়ার এবং অ্যানাকোন্ডা অনেক সময় বিপদের কারণ হতে পারে। আমাজনে রয়েছে 200 প্রকার খাবারযোগ্য ফল আর 2800 ধরনের ফল রয়েছে যা শুধু বনের পশু পাখিরাই খেয়ে থাকে। আমাজনের বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে কয়েক প্রজাতির চিংড়ি মাছ, বিশাল আকৃতির কাচিন, কয়েক প্রজাতির কাঁকড়াও পাওয়া যায়। এইসব জলজ প্রাণীর উপর আমাজনের আদিবাসী সমাজ ও প্রাণী জগৎ নির্ভরশীল। সেই সঙ্গে সেখানকার বিশুদ্ধ পানি মানুষ ও জীবজন্তুকে সুস্থ রাখে। হঠাৎ করে যদি বিশাল আকৃতির গাছের দিকে তাকান তাহলে দেখতে পারেন নানা ধরনের পাখি, এমন সব পাখি যা আর পৃথিবীর কোনো বনে দেখতে পাওয়া যায় না। চড়ুই পাখি যেমন এ বনে দেখতে পারবেন, ঠিক তেমনই বিশাল আকৃতির শকুনের সাক্ষাৎ পেয়ে যাবেন এ বনে। এই শকুনগুলো হরিণ এবং শকুনের ছানাদের নিয়ে গাছের মধ্যে চিড়ে খেয়ে ফেলে। আমাজনে প্রায় 500 আদিম অধিবাসী বসবাস করে, যাদের বেশিরভাগই আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। বেশিরভাগ গোত্রেরই আদিম অধিবাসীদের নিজস্ব ভাষাও রয়েছে। আমাজনের গহীনে এমন সব অধিবাসী রয়েছে যারা এখনও আদিম জীবনযাপনেই অভ্যস্ত, যাদের শরীরে নেই কোনো পরিধান। তারা নিজেদের মতো বনে বসবাস করছে যুগের পর যুগ। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2018 নাগাদ বিজ্ঞানীদের হিসেবে আমাজনের শতকরা 17% এলাকা উজাড় হয়ে গেছে। তাদের আশঙ্কা অনুযায়ী এর পরিমাণ শতকরা 25% ছাড়িয়ে গেলে আমাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হয়ে যাবে, যার ফলে জঙ্গলে বসবাসরত জীববৈচিত্র্যের একটা বড় অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। আমাজন হলো বিশাল জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে ভিন্ন ভৌগোলিক পরিবেশ যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আমাজন বন পুরোটাই রহস্যে মোড়ানো। বিজ্ঞানীরা এখনও এই বনের অনেক অমীমাংসিত রহস্য উন্মোচনের চেষ্টা করে চলেছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কথা একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।